ভাই ওদিক যান না ভাই ওদিক যান না ভাই আমি পাশে বসে থাকি নাকি আমি পাশে ধরুন আমি পাশে বসে ¡Gracias!
Thank you.
করছি ভাই আপনাকে সাংবাদিক Thank you.
করে মারবে না এই ক্যামেরা ক্যামেরা সবাই আমি ছাড়তে না করতে
Thank you.
Thank you.
হ্যাঁ যাবো না আপনার লাগবে না আমি তো ভিতরে যাবো না আপনি তো ভিডিও নিচ্ছেন আমি তো ভিডিও নিচ্ছি আচ্ছা থ্যাংক ইউ ভাই এটা আপনার জন্য হেল্পফুল হবে
বলো এরা বল উপরে দিকে দে ঠিক আছে ঠিক আছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররম জামে মসজিদের উত্তর গেটে অবস্থা একদিকে অবস্থান নিয়েছে সব মুসল্লিরা এবং অপরদিকে অবস্থান নিয়েছেন পুলিশ সশস্ত্র পুলিশ বাহিনী তারা এই মুসল্লিদের ছত্রভঙ্গ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন তারা রাবার বুলেটের কারণে বেশ নিক্ষেপ করেছেন এবং তা দেখুন তারা মসজিদের অবস্থান নিয়েছেন মসজিদের ভিতরে অবস্থান নিয়েছেন এবং তারা প্রতিহত করার চেষ্টা করছেন এবং তারা মসজিদের ভিতরে অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে পুলিশের সঙ্গে অংশগ্রহণ করছে নানা ধরনের এবং তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হচ্ছে চলে এসেছে এবং সঙ্গে পড়ানো হয়েছে এবং সর্বশেষ মুসল্লি এবং পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় অনেকে আহত হয়েছে সেই সঙ্গে জানিয়ে রাখি চার থেকে পাঁচজন সাংবাদিক আহত হয়েছেন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি বাইতুল মোকাররম জামে মসজিদের উত্তর গেটে এখানে মুসল্লি এবং পুলিশের রণক্ষেত্র তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে মসজিদের ভিতরে মুসল্লিরা অবস্থান নিয়েছেন এবং পুলিশ বাইরে সতর্ক অবস্থান করছেন তা পুলিশ বারবার ভিতরে প্রবেশ করতে চেষ্টা করলে তারা ইটকাঠি লাঠি দিয়ে তারা প্রতিহত করার চেষ্টা করছে Best to look at the
¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es মানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুলিশ বাইরে অবস্থান নিয়েছে এবং পুলিশের সঙ্গে অবস্থান নিয়েছে ছাত্র লীগ এবং যুবলীগের কর্মীরা এবং ভিতরে মুসল্লির অবস্থান করছেন অনেক বাড়ি হচ্ছে পুলিশ ভিতরে প্রবেশের চেষ্টা করেছিল কিন্তু তাদের ইট পাটকেল নিক্ষেপের কারণে পুলিশ ভিতরে প্রবেশ করতে পারেনি এই মুহূর্তে থমথমে অবস্থা পরিস্থিতি বিরাজ করছে পুলিশ এবং মুসল্লিরা নীরব ভূমিকা পালন করছেন আমরা দেখানোর চেষ্টা করব যে এই থমথমে পরিস্থিতি কতক্ষণ চলে এবং কিভাবে শেষ হয় চেষ্টা করছি কিন্তু ভিতরে ঢুকতে পারি নাই ঢুকতে পারেন ওরা কেমন ইয়ে দেখাইছেন দেখাইছেন চেষ্টাই করি না চেষ্টা করে দেখা যাবে আমরা ঢুকতে পারি কিনা দেখা যাবে ভাই এটা নিলে বলি আপনি অন্য ফোনটা উপরে চলে এদের এখন পুলিশের উচিত কি জানো আমাদের সাংবাদিকদের ভিতরে কথা দিয়ে সুযোগ হল একদিকে একদিকে বের করে দেয় বহু মারামারি হয়েছে আছে আমি একদিন সাথে লোক রহি বা ডিম মারবি এর মধ্যস্থতা করে বের করে দিলে হয়ে যাবে ওরা কিন্তু কোনো অতিষ্ঠ ডিসি তো এই মধ্যে কিন্তু আমার আমরা বলি দর্শক এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভিতরে মুসল্লির অবস্থান নিয়েছে এবং বাইরে পুলিশ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা এবং ছাত্রলীগ কর্মীর অবস্থান নিয়েছেন এখানে জল কামার প্রস্তুত হয়েছে কিছুক্ষণ আগে পর্যন্ত দাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছোড়াছড়ির মধ্যে চললেও বর্তমানে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে দুই পক্ষই কিছুটা নিশ্চুপ ভূমিকা পালন করছেন Bye.
গরম না আপনারা সেফটি প্রয়োগ করেছে ওদেরকে একদিক দিবে হলো দাপুকের পিছন দিয়ে এগুলো অভিপতিত অভিজ্ঞতা আছে তো সবসময় বাপুকের গেট দিয়ে একদিক দিয়ে Thank you.
ভাই পানি দেন ভাই খুব জরুরি ছিল, আমি ব্যাগ আনি না, ব্যাগে থাকি, ব্যাগ ¡Gracias!
Come on!
দর্শক এই মুহূর্তে আমরা বাইতুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে রয়েছি। এদিকে যে সমস্ত পরিস্থিতি খারাপ এবং আপনারা দেখছেন লাঠি সোঁটা সহকারে তারা প্রতিহতের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সামনে আমরা কালো ধোঁয়া উঠতে দেখছি। দক্ষিণ গেটের অপরিস্থিতি এই মুহূর্তে বিপক্ষ থেকে নিক্ষেপ চলছে।